Hi everyone, Assalamualaikum. Girls, what I have got today, I am very excited. Finally, I got my phone, iPhone 12 Pro Max. Finally, আমি আমার হাতে পেয়েছি অনেক প্রতীক্ষার পরে। Actually, এটা সিঙ্গাপুরে যেদিন রিলিজ হয় ওই দিনই আমার পাওয়ার কথা, যেহেতু আমি প্রি অর্ডার করেছিলাম। বাট ডিউ সাম রিজন আমি এটা পাইনি। এটার একটা স্টোরি আছে, আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তার আগে এই তো সিংটেল, আমি এটা সিংটেলের মাধ্যমে নিয়েছি। আমারটা যেহেতু পোস্টপেড, প্রিপেড না, তো এটা সিঙ্গাপুর গভর্নমেন্টের যে সিম পোস্ট আছে ওইটার মাধ্যমে এটা আসছে। আমি এখন পর্যন্ত এটা কিছুই ওপেন করিনি, এটা স্টিল সিলড, এখনও ওপেন হয়নি। আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব, তো আমি এই জন্য ওপেন করি নাই। তো লেটস গো আনবক্সিং। এই হলো আমার মোবাইলের প্যাকেট, যেটা আমি এখনও ওপেন করি নাই, এখন ওপেন করতে যাচ্ছি। আর সিংটেল হলো সিঙ্গাপুরের একটা টেলিকম। আমি যেহেতু সিংটেলের পোস্টপেড প্ল্যান নিয়েছি, তাই এই সিংটেলের প্যাকেটে এসছে আমার এটা। আর এটা ডেলিভারি করেছে হচ্ছে সিঙ্গাপুর পোস্ট। প্যাকেটে আর কিছু নাই, প্যাকেটটা আমি সাইডে রাখি। এর সাথে একটা ব্রোশিয়ার মতো দিয়েছে সিংটেলের, এটা আমি তো পরে দেখবো, সাইডে রাখছি। এটা ডেলিভারি অর্ডারের যে শীটটা ওইটা, এটা আমি পরে দেখবো, আগে আমি আমার ফোনটা দেখি। আর এই হলো আমার আইফোনের বক্স। এখনকার এই মোবাইল বক্সটা অনেক কম্প্যাক্ট করে ফেলেছে, আগেরটার মতো নাই। তো আমি এখন ওপেন করতেছি, ভিতরে একটা সিমও দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি এখন যে টেলকোটা ইউজ করছি সেটা হলো স্টার হাবে, এখন আমি স্টার হাব থেকে সিংটেলে সুইচ করছি। তো একই নাম্বার, আমার স্টার হাবের যে নাম্বার সেই নাম্বারটাই থাকবে, শুধু আজকে পর্যন্ত স্টার হাব থাকবে, কালকে থেকে এটা আমার অ্যাক্টিভেট হবে। ওয়াও, দিস ইজ মাই ফোন, আইফোন 12 প্রো ম্যাক্স গোল্ডেন। তো ফোনটা আমি পরে দেখছি, আগে দেখি বক্সে আর কী কী আছে। তো এই যেটা হলো কেবল চার্জিং দেওয়ার, বাট ওরা এবার আর অ্যাডাপ্টারটা দেয়নি, শুধু কেবল দিয়েছে। এইবার কোনো হেডফোনও দেয়নি, ওরা কিপটুস হয়ে যাচ্ছে দিন দিন। আর এই যে একটা স্টিকার দিয়েছে, সাথে একটা পিন আছে যেটা দিয়ে সিম খোলা যায় সিমের জন্য। আর এই তো তিনটা ম্যানুয়াল দিয়েছে, আর কিছুই নাই। এটার ডিসপ্লে সাইজ হলো 6.7 ইঞ্চ, আর এটা ডিসপ্লে টাইপ হলো OLED। আইফোনের আগের ফোনগুলোতে গরিলা গ্লাস ইউজ করা হতো, বাট এখনকার ফোনগুলোতে সিরামিকের গ্লাস ইউজ করা হয়, যেটা আরও বেশি স্ট্রং। এটা সাইডটা গোল্ডেন আর ব্যাক সাইড ম্যাট ফিনিশিং। আর এটার ওয়েট হলো 228 গ্রামস। এই আইফোনটা আগের আইফোনগুলো থেকে অনেকটাই লাইট। প্রো ম্যাক্সে 12 মেগাপিক্সেলের ওয়াইড, আলট্রা ওয়াইড এবং টেলিফটো লেন্স আছে। এটার সাথে একটা লাইডারও আছে যেটা 3D মডেল জেনারেট করতে হেল্প করে। এটা শুধু আইফোন 12 প্রো আর প্রো ম্যাক্সেই আছে, আগের ফোনগুলোতে ছিল না এটা। এখন আমি ফোনটা ওপেন করব, ওপেন করার পরে আমার আগের আইফোন থেকে নতুন ফোনে ডাটা ইনপোর্ট করব। তো এই যে এটা আমার নিউ ফোন, আর এটা আমার পুরাতন ফোন। আমি এতক্ষণ অ্যারাউন্ড 1 ঘন্টা নিল আমি আমার পুরাতন ফোন থেকে নতুন ফোনে ডাটা ট্রান্সফার করলাম। তো ডাটা ট্রান্সফার হয়ে গেছে, এখন আমি আমার ফোনটা দেখাই। এটা হলো ব্যাক সাইডটা, আর এইটা হলো সাইডটা, একটা গোল্ডেন একটা রোজ গোল্ড, আর এটা সামনে। অ্যাকচুয়ালি আমার দুইটা ফোনই খুবই ফেভারেট।
আমার এই পুরাতন ফোনটাও আমার খুবই ফেভারিট, আবার এই নতুন ফোনটা তো অবশ্যই খুবই ফেভারিট। আমার দুইটা ফোনেরই স্টোরেজ হচ্ছে 256 GB। এখন আমার মনে হচ্ছে যে এটাতে আমার 512 GB নেওয়াটা উচিত ছিল, যেহেতু আমি এখন ভিডিও করি। বাট এনিওয়ে আমি নিয়ে ফেলেছি, এখন কিছু করার নাই, এখন আমি এটাতেই হ্যাপি। আর আমার কাছে সিরিয়াসলি এখন এই ফোনটাই খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আমি হোয়াইটটা নিলে হয়তো বা ভুল করতাম, জানি না। আমার হোয়াইটটাও খুবই পছন্দ, সত্যি কথা, এখন আমার হোয়াইটটাও খুবই পছন্দ। আমাকে কিন্তু আমার হাজবেন্ড কালকেও রাত্রেও জিজ্ঞেস করছে, তুমি হোয়াইটটা নিবা নাকি গোল্ডটাই নিবা, কালকে কিন্তু তোমার ডেলিভারি। তা আমি আর বলি নাই, ভাবলাম যে ঠিক আছে, দরকার নাই, গোল্ডটাই নিই। কিন্তু এখন গোল্ডটা খোলার পর আমার কাছে ভালোই লাগছে, তাই না? ভালো লাগছে না? এই তো আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। টিল দেন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাফেজ।